বন্ধুবান্ধবী গিয়ে মারা গেছেন। আমার বাবা ফতেহ সহ উঠে তিনি নামাজ পড়ে আমাকে ডাকাতো, যাতে আর পড়তাম। ফতেহ সহ নামাজ পড়ে তারপর আমাকে খাওয়া দাওয়ায় স্কুল নিয়ে যেত, নিজের মতো খাওয়াই। তারপর স্কুলে গিয়ে তিনি অফিসে চলে যেতেন। সন্ধ্যাবেলায় আমরা আমাকে পড়াতো, সন্ধ্যাবেলায় এসে ধুয়ে তারপর পড়া শেষে আমরা একটু খেলতাম, খেলে তারপর আমরা খাবার খেয়ে তারপর আমাকে ঘুম পাঠিয়ে দিত। প্রকাশ করতে পারছে না সে বেদনা, আল্লাহ দূর করে দিন, তাকে সন্তান নসিব করুন, মানসিক শক্তি তাকে এবং তার পরিবার দান করুন। তার জন্য মনে প্রার্থনা করছি, তুমি তোমার আপুকে হারিয়েছ, কিন্তু আমরা তোমাকে স্নেহ মমতা দিব, তোমাকে ভালোবাসা দিব, ঠিক আছে?